হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা আজকে ইংরাজি পরীক্ষা দিলে, তোমরা তোমাদের প্রশ্নপত্রটা সামনে নিয়ে অ্যান্সারটা মিলিয়ে নেবে। অর্থাৎ আজকে এই ভিডিওয়ে আমি তোমাদের ছোট প্রশ্নের অ্যান্সারগুলো বলে দেব। আর এটা একজন অভিজ্ঞ ইংরাজি স্যারের দ্বারা প্রস্তুত করা, অর্থাৎ এখানে কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং তোমরা তোমাদের সামনে প্রশ্নপত্রটা নিয়ে নাও এবং অ্যান্সারগুলো মিলিয়ে দেখো কতটা ঠিক করতে পেরেছো। প্রথমে তোমাদের ছিল সিন। সিনে একের দাগের যে প্রশ্ন ছিল সেখানে অপশান তিন সঠিক অ্যান্সার হবে, আফটার ওয়ান মান্থ। তারপরে দু নম্বর প্রশ্ন অর্থাৎ বি প্রশ্নের অপশান চার হবে এস্তার। তারপরে সি প্রশ্নের অপশান দুই সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে, কোয়ারেলড উইথ হিজ বাদার। তারপরে যেটা ডি প্রশ্ন ছিল একের দাগের, সেখানে অপশান ওয়ান হ্যাড অলরেডি ডাইড, এটা হবে। তারপর ই দাগের প্রশ্নে অপশান চার হবে এস্তার টু হার বাদার। তারপরে তোমাদের যে ড্যাশ পূরণ ছিল, ড্যাশ পূরণের অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে, তোমরা ঠিক করেছো কি বুঝতে পারবে। পারলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো, ঠিক আছে। এটা আছে তোমাদের বিয়ের একের দাগের অ্যান্সার। তারপরে দ্বিতীয়টা হচ্ছে বিয়ের দ্বিতীয় দাগের অ্যান্সার, অর্থাৎ ডিসকোভার এ কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, এটা হচ্ছে দুই দাগের অ্যান্সার। তারপরে তিন দাগের অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, সি মানে সে, স মানে দেখলো, দ্য কাইট প্যাচ মানে আটকানো আছে, উইথ দ্য লেটার মানে একটা চিঠি দিয়ে, সি হ্যাড ওয়ান্স, সে যেটা ওয়ান্স মানে একদা রিটেন মানে লিখেছিল টু হার বাদার তার ভাইকে, এটা হচ্ছে তিন নম্বর ড্যাশ পূরণের সঠিক অ্যান্সার। এবারে সি এর দাগে দুটো টু ফলস ছিল, প্রথমেরটা হবে ফলস, দ্বিতীয়টা হবে টু। তোমরা কি করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কটা অ্যান্সার তোমাদের ভুল গেছে। এবারে দেখো, এবারে তোমাদের একটা কবিতা থেকে সিন দেওয়া হয়েছিল, সেখানে এক এর দাগের অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে অপশান আইভি অর্থাৎ চার অপশান মাউন্টেন। তারপরে বিয়ের যেটা আছে সে অপশান টুটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে, তিনের যেটা আছে সেখানে অপশান অর্থাৎ সি দাগের প্রশ্নের অপশান এক হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে ডি এর প্রশ্নের অ্যান্সার সঠিক অপশান হচ্ছে অপশান তিন, নট স্প্রে লাইক হিম, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে তোমাদের আনসিনটা একটু দেখে নেবে। আনসিনটা দেখো, প্রথমে যে এক দাগের প্রশ্ন ছিল সেখানে অপশান বি সঠিক অ্যান্সার জলপাইগুড়ি, আর দুই দাগের অপশান এ সঠিক অ্যান্সার ব্যাড রেনফল, তিন নম্বর দাগের হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার, চার নম্বর দাগের কালিম্পং অ্যান্ড সিকিম, এটা হচ্ছে অর্থাৎ বি সঠিক অ্যান্সার। তারপরে পাঁচ দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ সেভারেল আওয়ার্স। তারপরে অপশান যেটা ছয় দাগের প্রশ্ন অপশান সি কালিম্পংয়ের পুলিশ, ঠিক আছে, কালিম্পং পুলিশ। এখানে আনসিন থেকে তোমাদের তিনটে টু ফলস ছিল, সেখানে প্রথমটা হবে টু, আর দ্বিতীয় যে দুটো ছিল আরও অর্থাৎ দুই দাগের আর তিন দাগের সেগুলো কিন্তু ফলস হবে, ঠিক আছে। এবারে তোমাদের সেকশান বি গ্রামার ভোকাবুলারির যে পার্টটা ছিল সেখানে চার দাগের যে ড্যাশগুলো ছিল তোমরা দেখো অ্যান্সার করে দিয়েছি, এইগুলো তোমাদের আছে কি না, অর্থাৎ এইগুলো তোমরা সঠিক দাগ দিয়েছো বা সঠিক অ্যান্সার লিখেছো কি না দেখবে এটা, ঠিক আছে। তারপরে পাঁচ দাগের দেখো, পাঁচ দাগের প্রথমেরটা হবে এ, তারপরটা হবে ইন, তারপরটা হবে ফ্রম। তারপর ফেজাল ভার্ব কটা দেখো, তিনটে ফেজাল ভার্ব দেওয়া হয়েছিল তোমাদের, প্রথমেরটা ক্যারিড অন, তারপর টেক্স আফটার, তারপরে কল্ড অফ হবে। এবারে তারপরে ছয়ের দাগের অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে। অপশান মানে সরি, যেটা এক দাগের অ্যান্সার ছিল সেটা হচ্ছে রেস্কিউ হবে, ঠিক আছে। তারপরে দুই দাগের, তিন দাগের, চার দাগের দেখে নাও, তিন দাগেরটা দেখো, আর লাস্টেরটা আছে রিলিফ, ঠিক আছে। অ্যান্সারটা কত ভুল গেছে বা কতটা ঠিক করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে।